আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের যে তিনটি বিষয় বা তিনটি টপিক্সের উপর আমরা সামনে পরীক্ষা যে নিব, সেই বিষয়গুলোরই আমরা একটা রিভাইজ বা রিভিশন অংশটুকু হচ্ছে জ্ঞানমূলক। আমরা দেখতে পাচ্ছি যে অপরিচিতা, বিভীষণের প্রতি মেঘনা এবং সোনার দড়ি। হ্যাঁ, তাহলে আমরা এই তিনটি বিষয়ের উপরেই আজকের জ্ঞানমূলকের সংক্ষিপ্ত আলোচনা সীমাবদ্ধ রাখব। আমরা এর আগে অনুধাবনমূলক আলোচনা করেছিলাম, আজকে আমরা জ্ঞানমূলক আলোচনা করব। যেমন পরীক্ষায় যে বিষয়গুলো থেকেই জ্ঞানমূলক হয়ে থাকে, আমরা আলোচনা অন্যদিকে না নিয়ে আমরা সরাসরি জ্ঞানমূলক আলোচনায় ঢুকে যাচ্ছি। এটা তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে, সে পরীক্ষায় তোমাদের হেল্প করবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে যদি বিভীষণের প্রতি মেঘনা, হ্যাঁ, বিভীষণের প্রতি মেঘনা মাইকেল মধুসূদন দত্তের এই কবিতাটি থেকেই আমরা জ্ঞানমূলক আলোচনা করতে চাচ্ছি। কয়েকটা জ্ঞানমূলক আমি এখানে তোমাদের জন্য উপস্থাপন করব, তোমরা বিস্তারিত বাসায় পড়ে নিবা। আমরা জ্ঞানমূলক আলোচনার ক্ষেত্রে এই কবিতাটিকে থেকে যেই বিষয়গুলো বা যেভাবে জ্ঞানমূলক প্রশ্ন হয়ে থাকে সেগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে এক নম্বর যদি আমরা বলি যে রাবণের মধ্যম সহদর কি। হ্যাঁ, রাবণের মধ্যম সহদর, আমরা বিভীষণের তো নাম জানি, আর একটা নাম নিশ্চয়ই আমাদের মনে থাকার কথা, হ্যাঁ, কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ রাবণের মধ্যম সহদর। মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম কি, আমরা এই প্রশ্নটা কোত্থেকে পাবো? এই প্রশ্নটা আমরা খুঁজে পাবো যে পরিচিতি আছে, কবি পরিচিতি বা লেখক পরিচিতি, সেই জায়গাটুকু থেকে, সেই অংশ থেকে আমরা এরকম প্রশ্ন পাব। আমরা মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম, তাহলে আমরা জানি যে তার মায়ের নাম হচ্ছে জাহ্নবী দেবী। হ্যাঁ, কাকে রাবণী বলা হয়েছে? রাবণী একটু স্ত্রীলিঙ্গ বা স্ত্রীলিঙ্গবাচক শব্দের মতো শোনাচ্ছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে রাবণী বলা হয়েছে রাবণের পুত্র মেঘনাদকে। আমরা মেঘনাদকে অনেক নামেই এখানে উপস্থাপিত হতে দেখব। তো আরেকটা প্রশ্ন কি হতে পারে, সৌমিত্রী কে? হ্যাঁ, সৌমিত্রী কে, এখানেও ওই একই আমরা বিষয়টা অনুধাবন করতে পারতেছি যে শব্দটা একটি স্ত্রীবাচক শব্দের মতোই শোনাচ্ছে, সৌমিত্রী। হ্যাঁ, সৌমিত্রী হলো লক্ষণ, লক্ষণের মা সৌমিত্রী, সৌমিত্রীর ছেলে লক্ষণ, তার জন্যই তাকে সৌমিত্রী বলা হয়েছে। বাসত্রাসকে, বাসত্রাস, হ্যাঁ, বাসত্রাস আমি যে আগেই বলেছি যে আমরা মেঘনাদকে অনেক নামে এখানে আমরা উপস্থাপিত হতে দেখব, তো বাসত্রাস হচ্ছে মেঘনা। আমরা বিধু শব্দের অর্থ নিশ্চয়ই জানি, হ্যাঁ, বিধু শব্দের অর্থ চাঁদ, এরকমই জ্ঞানমূলকগুলো হবে। আর যদি কয়েকটা দেখি, আমরা দেখি অরিন্দম কে, হ্যাঁ, অরিন্দম হচ্ছে ওই যে বললাম মেঘনা, মেঘনাদের আরেকটি নাম হচ্ছে অরিন্দমী কবিতা। বিভীষণের মায়ের নাম কি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বেশ কয়েকবার পরীক্ষায় এসেছিল, বিভীষণের মায়ের নাম কি? বিভীষণের মায়ের নাম হচ্ছে নিকর্ষা। লক্ষণের মায়ের নাম কি, আমরা আগের প্রশ্নটা থেকেই তাহলে বুঝতে পারবো যে লক্ষণের মায়ের নাম হচ্ছে সুমিত্রা, এই সুমিত্রার ছেলে, তার জন্য সৌমিত্রী বলা হয়েছে। স্থান ও অর্থ কি, স্থান ও অর্থ নিশ্চয় কোনো নড়াচড়া করে না এমন জিনিস, আমরা চাঁদকে যেমন আকাশে নিশ্চল অবস্থায় দেখি। পদ্মাবতী কী ধরনের রচনা, হ্যাঁ, এই জাতীয় প্রশ্ন হতে পারে তার লিটারেরি ওয়ার্ক সাহিত্যকর্ম থেকে। পদ্মাবতী মাইকেল মধুসূদন দত্তের একটি নাটক। আমরা মধুসূদন কলকাতায় কোন কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হন, আমরা জানি তিনি হিন্দু কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। রক্ষরথী মানে কি, রক্ষরথী মানে হচ্ছে রক্ষকুলের বীর। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় জমালয়কে কি বলা হয়েছে, হ্যাঁ, জম চকালয় জমালয়, তো জমালয়কে বলা হয়েছে সমন ভবন, মানে মৃত্যুর যে বাড়ি বা বাসা বা ভবনই বলি। রামানুজকে, রাম আর অনুজ এই দুটি শব্দেরই খেলা, তাই তো? তো রামানুজ, তাহলে রামের অনুজ, রামের ছোট হচ্ছে লক্ষণ। রঘুবংশের শ্রেষ্ঠ সন্তানকে কি বলা হয়, রঘুবংশের শ্রেষ্ঠ সন্তানকে রাঘব বলা হয়।
বাসব বিজয় বলতে কাকে বোঝানো হয়েছে? বাসব বিজয় বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। আমরা আরেকটা শব্দের অর্থ জেনে নিই, যেমন ধীমান শব্দটি, ধীমান শব্দের অর্থ হচ্ছে ধীর সম্পন্ন। তাত শব্দের অর্থ কি? তাত শব্দের অর্থ পিতা, কিন্তু আমরা এই কবিতাটিতে দেখি যে তাত শব্দ আসলে চাচা অর্থে ব্যবহৃত হয়েছে। বিভীষণকে মেঘনাদ যখন বলে তখন তাত শব্দটি উপস্থাপন করে। মেঘনাদবধ কাব্য কোন স্বর্গ থেকে, মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে এই কবিতাটি নেয়া হয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, ষষ্ঠ স্বর্গ বধ নামক অংশ থেকে নেয়া হয়েছে। আমরা এই একই রকমভাবে তাহলে আরেকটা কবিতাতে চলে যাই। কবিতাটি হচ্ছে সোনারতরী, রবীন্দ্রনাথের সোনারতরী। কবিতাটি কোন ছন্দে রচিত? হ্যাঁ, আমরা এই রকম প্রশ্নগুলো দেখে নিব, কারণ এগুলো প্রশ্ন বোর্ডের পরীক্ষায় অনেক সময় এসে থাকে। সোনারতরী কবিতাটি কোন ছন্দে রচিত আমরা আগেই জেনেছি। সোনারতরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনারতরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হ্যাঁ, মজার ব্যাপার, সোনারতরী কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি। আসলে এটা নাম কবিতা। তো সোনারতরী কবিতার মাঝি কিসের প্রতি? আমরা জেনেছি যে সোনারতরী কবিতার মাঝি মহাকালের প্রতি। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত ভঙ্গাতে জন্মগ্রহণ করেন? 1268 পঁচিশে বৈশাখ। তো আরও যদি আমরা দেখে থাকি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? খুব চমৎকার একটা নাম, বনফুল। এই বনফুল কাব্যগ্রন্থ তার প্রথম। সোনারতরী কবিতার মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত কত? 8+5 মাত্রা। এগুলো মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা কোন জাতীয় এই গ্রন্থ? কাব্যগ্রন্থ। শেষের কবিতা কোন ধরনের রচনা? যদিও নামটা কবিতা, তো মজার ব্যাপার, এটা আসলে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানুসিংহ ঠাকুর। সোনারতরী কবিতায় কৃষক কাকে অনুনয় করেছে? মাঝিকে অনুনয় করেছে। মাঝি আসলে কি? মাঝি আসলে মহাকালের প্রতীক, আমরা আগেই জেনেছি। চিরকুমার সভা কি? চিরকুমার সভা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি নাটক। কালন্তর কি ধরনের গ্রন্থ? কালন্তর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের তৃতীয় নম্বর যে টপিকটা রয়েছে অপরিচিতা, হ্যাঁ অপরিচিতা গল্প থেকে আমরা আর কয়েকটি জ্ঞানমূলক আলোচনা করি। আজকের আলোচনা আমরা শেষ করব ইনশাআল্লাহ। অপরিচিতা গল্পে জ্ঞানমূলক যেভাবে আসতে পারে সেগুলো হচ্ছে শোভনাথ শেখরার হাতে কি পরখ করতে দিয়েছিলেন। হ্যাঁ, আমাদের নিশ্চয়ই মনে রয়েছে যে এক জোড়া ইয়ারিং পরখ করতে দিয়েছিলেন, মানে পরীক্ষা করতে দিয়েছিল। অপরিচিতা গল্পে মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? অপরিচিতা গল্পে মামা অনুপমের চেয়ে 6 বছরের বড়। তো অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রুপ করেছিলেন কে? হ্যাঁ, সে ছোটবেলার যে স্কুলে পণ্ডিত মশাই, তিনি তাকে মাকাল ফল হিসেবে বিদ্রুপ করেছিলেন। অনুপমের বাবার পেশা ছিল ওকালতি বা আইন ব্যবসা। অপরিচিতা গল্পটি প্রথম কথায় প্রকাশিত হয়। অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় 1321 বঙ্গাব্দে, 1914 খ্রিস্টাব্দে সবুজ পত্র পত্রিকায়। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। অনুপমের পিস্তিত ভাইয়ের নাম কি? অনুপমের পিস্তিত ভাইয়ের নাম বিনু। কাকে মাকাল ফল বলে বিদ্রুপ করা হয়েছে? আমরা আগেই জেনেছি যে অনুপমকে মাকাল ফল হিসেবে বিদ্রুপ করা হয়েছে। কনসার্ট শব্দের অর্থ? হ্যাঁ, নানা রকম বাদ্যযন্ত্রের যে ঐকতান, একই সঙ্গে যে সুরধ্বনি। কন্যাকে আশীর্বাদ করতে কাকে পাঠানো হয়েছিল তোমাদের কি মনে আছে? হ্যাঁ, বিনু দাদাকে আশীর্বাদ করার জন্য পাঠানো হয়েছিল। বিবাহ ভাঙ্গার পর কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছিলেন? কল্যাণী মেয়েদের শিক্ষা দিয়ে দেশ সেবা সেবার ব্রত গ্রহণ করেছিলেন। অপরিচিতা গল্পে কাকে গজাননের ছোট ভাইটি বলা হয়েছে? হ্যাঁ, গজাননের ছোট ভাইটি বলা হয়েছে অনুপমকে। আমরা আর কয়েকটি যদি আলোচনা করি তাহলে দেখি যে বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23 বছর, আসলে যদিও বিয়েটা আর শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। অপরিচিতা গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি ছিল?
শোভনাথিনের পেশা ছিল ডাক্তারি। কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? আমরা জানি কানপুর স্টেশনে কল্যাণী নেমেছিল। আর বিনু দাদা কি? হ্যাঁ, বিনু দাদাকে তো আমরা চিনি। বিনু দাদা হলেন অপরিচিতা গল্পের নায়ক অনুপমের বিস্তৃত ভাই। বিয়ের কতদিন পূর্বে শোভনাথ সেন অনুপমকে দেখেছিল? 3 দিন পূর্বে দেখেছিল। অনুপমের মামা কখন কখনো কোন পুল পার হননি? হ্যাঁ, অনুপমের মামা কখনো হাবড়ার পুল পার হননি। কুলিকুলি বলে কে ডাক ছাড়তে লাগলো? অনুপম কুলিকুলি বলে ডাক ছাড়তে লাগলো। অনুপমের আসল অভিভাবক কে? অনুপমের আসল অভিভাবক তার মামা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা অপরিচিতা, বিভীষণের প্রতি মেঘনা, সোনার তরু, এই তিনটা দুটো কবিতা, একই গল্প, এই তিনটি বিষয় থেকেই আজকে কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করলাম। এরকমভাবেই তোমরা বাসায় এই জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর চর্চা করেই যাওয়া এবং সামনের যে পরীক্ষা তার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করবা। তো আমরা জানি সামনে যে প্রথম সাময়িক পরীক্ষা, আমরা তার জন্য ভালোভাবে পড়াশোনা করব এবং নিয়মিত পড়াশোনার মধ্যেই থাকবো। তোমরা ভালো থাকো। আজ আর নয়, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।